সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বেশ কিছুদিন পরে আবার ক্লাসে ফিরলাম আজকে আমরা পড়ব পশমন তাপ সম্পর্কিত আমাদের সর্বশেষ ক্লাস এই ক্লাসে আমরা কিছু বোর্ড সৃজনশীল আলোচনা করব এবং যে প্রবলেমগুলো তোমাদের কমেন্টে জানিয়েছ সেই প্রবলেমগুলো সলভ দেওয়ার চেষ্টা করব তো আসলে প্রথমেই চট্টগ্রাম বোর্ড উনিশের যে বোর্ড প্রশ্ন ডিবকে দেওয়া আছে এইচ এ একটা অ্যাসিড যেহেতু এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে ক্যা মিনস হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড অ্যাসিডের বিয়োজন ধ্রুবক তো যে অ্যাসিডের এই যে এচ এর বিয়োজন ধ্রুবক দেওয়া আছে এখন কথা হচ্ছে এচ এটা মৃদু অ্যাসিড কেন মৃদু অ্যাসিড একটু পরে বলছি আমাদের এচ এ একটা অ্যাসিড দেওয়া আছে অ্যানোয়েচ একটা ঘাড় দেওয়া আছে আমরা জানি অ্যানোয়েচ তীব্র খার প্রশ্ন হচ্ছে এই যে দ্রবণ দুটি এচ এ এবং এন এই দ্রবণ দুটির অ্যান্থালপি এটা অ্যান্থালপি লাইটের জন্য দেখা যাচ্ছে না প্রশমন অ্যান্থালপির মান ধ্রুবক মান অপেক্ষা কম কেন আচ্ছা অর্থাৎ দ্রবণ ওয়ান এবং দ্রবণ টু মিশালে প্রশমন তাপের মান হওয়া কথা ছিল সাতান্ন সাতান্ন না হয়ে এর কম হবে কেন এখন আমরা যদি আনসারে যাই দেখো এচ এ একটা মৃদু অ্যাসিড এ এটা একটি মৃদু অ্যাসিড তাই আংশিক বিয়োজিত হয় এখন আমরা কীভাবে বুঝলাম এটা মৃদু অ্যাসিড দেখো মৃদু অ্যাসিড কাকে বলে বা মৃদু বা দুর্বল অ্যাসিড কাকে বলে যারা পানিতে আংশিক বিয়োজিত হয় এখন আমরা মূলত এই কে এ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেখেই কে এ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এ মিন্স অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেখেই আমরা বুঝলাম যে এটা মৃদু অ্যাসিড কারণ তীব্র অ্যাসিড পুরোপুরি বিয়োজিত হয়ে যায় বলে এটার বিয়োজন ধ্রুবক লাগে না আর কোন একটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দিয়ে দেওয়া মানে হচ্ছে এটা পানিতে পুরোপুরি বিয়োজিত হচ্ছে না কতটুকু বিয়োজিত হয় তার সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই মূলত বিয়োজন ধ্রুবক দেওয়া থাকে তাহলে কোন অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে মানেই এটা আসলে পানিতে পুরোপুরি বিয়োজিত হয় না কতটুকু বিয়োজিত হয় সেটা দেওয়া থাকে কেয়ার মান যত ততটুকুই কি হয় বিয়োজিত হয় বা সে সম কতটুকু বিয়োজিত হয় তার সম্পর্কে ধারণা দেয় তাহলে এছে একটা মৃদু অ্যাসিড কীভাবে বুঝলাম বিয়োজন ধ্রুবক দিকে যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দিবে তুমি বুঝে নিবা সেটা অবশ্যই মৃদু অ্যাসিড যদি কোনো খারের বিয়োজন ধ্রু ধ্রুবক দেয় ক্যাবি সেটা মৃদু খার মৃদুয়া এচ এ মৃদু সিড এটা যেহেতু মিদুয়া অ্যাসিড আংশিক বিয়োজিত হয় তাই এখানে উপমুখী চিহ্ন এ মিদুয়া অ্যাসিড তাই আংশিক বিয়োজিত হয় সেজন্য এখানে উভমুখী চিহ্ন বিয়োজিত হয়ে এস প্লাস এবং এ মাইনাস অ্যানায়ন তৈরি করে মাইনাস অ্যানায়ন তৈরি করে যেহেতু অ্যাসিডের দুইটা পার্ট একটা ক্যাটায়ন পার্ট একটা অ্যানায়ন পার্ট মৃদু অ্যাসিড বলে আংশিক বিয়োজিত হয় এবার আরটি দ্রবণ দুই হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি গ্রুপ ওয়ানের খারগুলো তীব্র খার তাই এটি পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে যায় বলে একমুখী চিহ্ন অ্যানোয়েচ যেহেতু তীব্র খার তাই পানিতে সম্পূর্ণ বিয়োজিত হয় আমরা যখন এ এবং অ্যানওয়েচ মিশ্রিত করব দ্রবণ দুটিকে তখন তখন এই অ্যাসিডের অ্যানায়ন অ্যাসিডের অ্যানায়ন এবং খারের ক্যাটায়ন মিলে লবণ তৈরি করার কথা কিন্তু আমরা জানি প্রশন বিক্রিয়া মূলত বিক্রিয়া হয় এইচ প্লাস এবং অ্যানওয়েচ মিলে পানি তৈরি হয় আর পানির উপস্থিতিতে লবণে আয়নগুলো যুক্ত হতে পারে না জাস্ট বিদ্যমান থাকে কি হিসেবে আয়ন হিসেবে তা আমরা এখন এখানে দেখতে পেলাম অ্যাসিড এচ এ খার অ্যানো ওয়েচ প্লাস অ্যাসিডের এইচ প্লাস অ্যাসিডের এইচ প্লাস আর খারের ওয়েচ মাইনাস এই দুটো মিলে এক মোল পানি তৈরি করার ফলে উৎপন্ন হচ্ছে কতটুকু তাপ সাতান্ন দশমিক তিন চার কিলো জুল তাপশক্তি উৎপন্ন হয় আচ্ছা ডেলাস দিয়ে লিখলে মাইনাস হবে সাতান্ন দশমিক তিন চার কিলো জুল তার সত্যি উৎপন্ন হয় এখন এই যে এক মোল এইচ প্লা অ্যাসিড থেকে এক মোল অ্যাসিড এবং একমল খার মিলে যে এক মোল পানি তৈরি করলো সেটার ফলে উৎপন্ন তাপ কত সাতান্ন দশমিক তিন চার কিলো জুল কিন্তু আমি তো তা পাবো না কারণ এখানে অ্যাসিড এবং খারের মধ্যে একটা কিন্তু মৃদু কোনটা মৃদু অ্যাসিডটা মৃদু যেহেতু অ্যাসিডটা মৃদু এই অ্যাসিডটা মৃদু হওয়ার কারণে গিয়ে এই অ্যাসিডটাকে ভাঙতে এই অ্যাসিডটাকে ভাঙতে সম্পূর্ণরূপে ভাঙতে সাতান্ন দশমিক তিন চার কিলোজুল তাপের কিছু তাপ খরচ হয়ে যাবে কোথায় এখানে ভাঙতে তো আমরা জানি মৃদু অ্যাসিডকে ভাঙতে বা মৃদু খারকে ভাঙতে কিছু তাপ খরচ হয়ে যায় যেহেতু এখানে অ্যাসিডটা মৃদু যেহেতু এই বিক্রিয়ায় অ্যাসিডটা মৃদু অ্যাসিডটাকে ভাঙতে কিছু তাপ খরচ হয়ে যায় বলে মৃদু অ্যাসিড এচ আই এর বিয়োজনে খরচ কিছু তাপ তাহলে উৎপন্ন হলো কতটুকু সাতান্ন কিছু তাপ খরচ হয়ে গেল সাতান্ন উৎপন্ন হলো সাতান্ন হওয়ারই কথা ছিল কিন্তু মৃদুয়াশিট থাকার কারণে গিয়ে মৃদুয়াশিট ভাঙতে কিছু তাপ খরচ হয়ে গেছে তাই প্রশমন তাপের মান সাতান্ন দশমিক তিন চার কিলো জুল অপেক্ষা কিছুটা কী হবে কম হবে সাতান্ন দশমিক তিন চার অপেক্ষা কিছুটা কম হবে অর্থাৎ ডেলেজের মান ফিফ মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি থ্রি ফোর না হয়ে কিছুটা কম হবে হতে পারে মাইনাস ফিফটি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর মাইনাস ফিফটি ফোর পয়েন্ট ওয়ান ফোর সামথিং অর্থাৎ সাতান্ন দশমিক তিন চার না হয়ে কমপক্ষে দুই কম হবে তাহলে আমরা একটু আবার বলছি এখানে এ এচ অ্যাসিডটা মৃদু অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইড তীব্র খার আমরা জানি মৃদু অ্যাসিড এবং তীব্র খারের পশম তাপের মান ধ্রুবক মান অর্থাৎ মাইনাস ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর না হয়ে কিছুটা কম হয় সেই কমটা কেন মূলত মৃদু অ্যাসিডের বিয়োজনে কিছু তাপ খরচ হয়ে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসিডটা মৃদু এটা একটা বোর্ডে আসলো ছোট্ট নম্বর উনিশে আমরা আরেকটা প্রশ্ন দেখব যেখানে আমরা নিজেরা বানালাম প্রশ্নটা এ ধরনের প্রশ্ন জাস্ট অ্যাসিডটা মৃদু না হয়ে খাটটা মৃদু হবে তখন কি হয় দেখা যাক এবার যদি একই নিয়মে প্রশ্ন আসে যদি একই নিয়মে আরেকটা প্রশ্ন আসে যেমন এস সি এল অ্যাপাত্রে এস সি এল দ্রব্য নিলাম এবং দুই পাত্রে এম ওয়েচ এম ওয়েচ তাহলে ধাতুর সাথে ওয়েচ তাহলে এই যে ওয়েচ থাকলে খার এখন দেখো এটা মৃদু খার কেন এটার কি দেওয়া আছে ক্যাবি দেওয়া আছে ক্যা দেওয়া থাকলে যেমন মৃদু অ্যাসিড ক্যাবি দেওয়া আছে মানে মৃদু খার অর্থাৎ কতটুকু বিয়োজিত হবে মৃদু খার যেহেতু পুরোপুরি বিয়োজিত হয় না কতটুকু বিয়োজিত হয় তো তার সঙ্গে ধারণা দেওয়ার জন্য এই ক্যাবি দেওয়া তাহলে ক্যাবি আছে মানে সেটা মৃদু খার তাহলে আমরা এটা বুঝতে পারলাম কোন ক্যাটাগরিতে তীব্র অ্যাসিড এবং মৃদু খারের প্রশমন তাপের যে প্রশ্ন ছিল পাত্র এ এবং পাত্র বি দমন দুটি মিশ্রণে প্রশমন এনথালপি ধ্রুব তাপের সমান হবে কি তা আমরা জানি যে কোনো একটা যদি অ্যাসিড এবং খার যে কোনো একটা যদি মৃদু হয়ে যায় তখন প্রশমন তাপের মানটি আর সাতান্ন দশমিক তিন চার অর্থাৎ ধ্রুব যে মানটা সেটা সমান থাকে না কিছুটা কম হয়ে যায় আমরা যদি এক্সপ্লেনেশন আসি তাহলে এস সি এল দেখতে পাচ্ছ তোমরা এটা তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা টিউব্র্যাসিড বলে পুরোপুরি বিয়োজিত হয় তাই একমুখী চিহ্ন আয়নে পরিণত হলো এইচ প্লাস এবং সিএল মাইনাসে অ্যাম ওএচ অ্যাকিউ মিনস পানি অ্যাসিড এবং খার যাই হোক অ্যাসিড এবং খার হওয়ার জন্য অবশ্যই পানি লাগবে তাহলে অ্যাসিড বলছে মানে সেখানে পানি আসে খার বলছে মানে সেখানে কী আছে পানি আসে আর পানিকে প্রকাশ করার জন্য মূলত কী দেওয়া হয় অ্যাকিউ দেওয়া হয় অর্থাৎ জলীয় দ্রবণ তাহলে অ্যাম ওএ এটা খার এটা আমরা একটু আগে দেখলাম এটা ক্যাবি দেওয়া আছে বলেই এটা আমরা বলতে পারি এটা কী খার মৃদু খার এখানে একটা প্রশ্ন ধরো অ্যাম ওয়েচ দেওয়া আছে কিন্তু ক্যাবি দেওয়া নেই তখন তোমাকে ধরে নিতে হবে সেটা তীব্র খার অর্থাৎ ক্যাবি দেওয়া আছে মানে সেটা মৃদু খার দেওয়া আছে মানে সেটা মৃদু অ্যাসিড একই জিনিস এম ওয়েচ কিন্তু ক্যাবি দেওয়া নেই তুমি অবশ্যই ধরে নিবে সেটা তীব্র খার সুতরাং ক্য দেখলেই মৃদু ক্যাবি দেখলেই মৃদু ক্যা দেখলেই মৃদু অ্যাসিড ক্যাবি দেখলেই মৃদু খার তো যেহেতু আমাদের প্রায় আসি যেহেতু ক্যাবে দেওয়া আছে এম মিদুখার মৃদু আর মৃদু বলেই আংশিক বিয়োজিত হয় আর আংশিক বিয়োজিত হয় বলে উভমুখী চিহ্ন দিলাম আমরা যাই হোক তিব্র অ্যাসিড এক এসসিএল এস সি এল এক তৈরি করবে এক মোল খার আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এক মোল ওএচ তৈরি করবে তাহলে এস এবং এম এর বিক্রিয়ায় আমরা জানি অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় পানি তৈরি হয় আর পানির উপস্থিতিতে লবণ তৈরি হয় না লবণের লবণের উপাদানগুলো আয়ন আকারে পানিতে দ্রবীভূত থাকে আমরা হিসেবে পড়ব এইচ প্লাস এবং ও এইচ মিলে অ্যাসিডের এইচ প্লাস খারের ওয়েচ মাইনাস মিলে এক মোল এইচ প্লাস এক মোল ওয়েচ মাইনাস মিলে এক মোল পানি তৈরি করার ফলে পশমণ তাপ হওয়ার কথা ছিল সাতান্ন দশমিক তিন চার কিন্তু যেহেতু সে এখানে একটা অ্যাসিডটা তীব্র কিন্তু অ্যাসিড তীব্র কিন্তু খার মৃদু এই মৃদু খার অ্যামওয়েচকে ভাঙতে কিছু তাপ কি হয়ে যাবে অর্থাৎ H প্লাস এবং ওয়েচ মাইনাস মিলে পানি তৈরির জন্য যতটুকু তাপ উৎপন্ন হয় তার মধ্যে কিছু তাপ কোথায় খরচ হয়ে যাবে এই মৃদু খারের বিয়োজনে খরচ হয়ে যাবে তাই পানি উৎপন্ন হওয়ার ফলে সাতান্ন দশমিক তিন চার হওয়ার কথা ছিল কিন্তু অ্যাসিড এবং খারের মধ্যে খারটা মৃদু হয়ে যাওয়াতে সেই খাটটাকে সম্পূর্ণ ভাঙতে কিছু তাপ খরচ হয়ে যায় তাই পশম তাপের মান সাতান্ন দশমিক তিন চার অপেক্ষা কিছুটা কম হয় তাই আমরা বলতে পারি পাত্র এ এবং পাত্র বি দবন দুটি মিশ্রণের পশ তালপি ধ্রুব তাপের সমান হবে না কারণ এখানে খাটটি মৃদু এখন আমরা আরেকটি প্রশ্নে চলে যাব বরিশাল বোট উনিশের গ এখন আমরা বরিশাল বোট উনিশের গ করব আচ্ছা এখন যদি বরিশাল বোট উনিশের প্রশ্নটা দেখি এটি কিন্তু আমরা কমন প্রশ্ন যে ক্যাওয়েচ ইথানুইক অ্যাসিড লবণ পানি এবং পঞ্চান্ন দশমিক দুই কিলো জল তাপ উৎপন্ন হয় উদ্দীপকে প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে অম্ল হিসেবে ইথানোইক অ্যাসিডের পরিবর্তে যদি আমরা হাইড্রোফ্লোরিক অ্যাসিড অর্থাৎ সিএস থ্রি সি না দিয়ে যদি আমরা এইচএফ দিই ক্যা ওয়েচের সাথে ইথানুইক অ্যাসিড না দিয়ে যদি আমরা এইচএফ ব্যবহার করি তাহলে বিক্রিয়া তাপ কি এত থাকবে উদ্দীপকে অম্ল হিসেবে এইচএফ ব্যবহার করলে বিক্রিয়া তাপের কীরূপ পরিবর্তন হবে তাপের কীরূপ পরিবর্তন হবে এখন দেখো এখানে তাহলে আমরা সংশ্লিষ্ট বিক্রিয়া কী পাচ্ছি আমার ছিল ক্যাওয়েচ পরিবর্তন করলাম অ্যাসিড ছিল ইথানিক অ্যাসিড ইথানিক অ্যাসিডের পরিবর্তন আমরা এখানে বসাচ্ছি হাইড্রোফ্লোরিক অ্যাসিড তাহলে বিক্রিয়া হবে অ্যাসিড এবং মিলে পানি তৈরি করবে আর লবণের আয়নগুলো আয়ন আকারে থাকবে এখন এই প্রশ্নটা আমরা এখানে আর ডিটেলস বলবো না কারণ এই প্রশ্নটা হুবহু আমরা প্রশ্ন আমাদের যে প্রশ্নের ধরন ছিল পাঁচ যে অ্যানওয়েচ এবং এচ এর তাপের মান মাইনাস আটষট্টি কেন মাইনাস আটষট্টি কেন এটা পাঁচ নম্বর প্রশ্নে আমরা মেবি আমাদের প্রশমন তাপের লেকচার লাস্ট লেকচার ওয়ান জি ওয়ান জি যে লেকচারটা ওইটাতে ওইটাতেই সুন্দর করে জাস্ট একটা লেকচারই কাবার করছে এই প্রশ্নটা যে অ্যানওয়েচ এবং এচ এফের পশমন তাপের মান আটষট্টি দশমিক আটষট্টি কিলো জুল কেন যদিও বা এইচএফ মৃদু তাহলে হওয়ার কথা ছিল সাতান্ন চিও কিছুটা কম কিছুটা কম না হয়ে উল্টা আরও বেশি হয়ে গেছে কেন এক্ষেত্রেও ওইখানে আমরা বলেছিলাম যে এনওএয়েচ এনওএচ তীব্র খার সম্পূর্ণ বিয়োজিত হয় এইচএফ মৃদু অ্যাসিড আংশিক বিয়োজিত হয় তাহলে অ্যাসিড এবং খার মিলে পানি তৈরির ফলে সাতান্ন সাতান্ন দশমিক তিন চার কিলো তাপ শক্তি উৎপন্ন হয় আবার মৃদু অ্যাসিডের ভাঙতে কিছু তাপ খরচ হয়ে যায় তাহলে তো কম হওয়ার কথা তাই আটষট্টি কেন তখন বলছিলাম যে কি ওই ফ্লোরিনের আকার ক্ষুদ্র হওয়ার কারণে গিয়ে এটার হাইড্রেশন শক্তি অনেক বেশি পানি যোজন তাপ অনেক বেশি ফলে তার সাথে যখন পানি যুক্ত হয় তখন বেশি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় ফলে হওয়ার কথা ছিল পঞ্চান্ন পঞ্চান্ন থেকে এফ মৃদু বলে আরও কম হওয়ার কথা ছিল কিন্তু ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে গিয়ে এটার হাইড্রেশন শক্তি অনেক বেশি তাই উৎপন্ন তাপের মান আটষট্টি দশমিক ছয় কিলো হয়েছিল এখানেও ঠিক সেম যে তাহলে এখানে যে আমরা যে এই যে ব্যতিক্রম দেখতে পাচ্ছি সেটা মূলত হাইড্রোফ্লোরিক অ্যাসিডের কারণে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের অ্যাফের আকার ছোটো অ্যাফের আকার ছোট হওয়ার কারণে গিয়ে হাইড্রেশন শক্তি বেশি ফলে সাঁতানোচ্ছে কম হওয়ার কথা ছিল উল্টা আরও চেয়ে বেশি বেড়ে গেছে কত আটষট্টি কিলো জুল এখানেও দেখো যার কারণে যার কারণে গিয়ে ব্যতিক্রম হচ্ছে সেই কিন্তু এখানে সেম সে কিন্তু সেম এইচএফ এখানেও এফ এখানেও এইচএফ শুধু চেঞ্জ হলো কোথায় এনওএয়েচ না বসে ক্যাওএয়েচ বসলো তো এনওএএচও তীব্র খার ক্যাওয়েচও তীব্র খার আচ্ছা এখানে যে আটষট্টি হলো সেখানে কিন্তু এনওএয়েচের কোনো প্রভাব নাই সেজন্য এখানেও এনওএচের পরিবর্তে যে ক্যাওয়েচ আসলো তারপরও প্রায় কত থাকবে আটষট্টি থাকবে কারণ আটষট্টি হওয়ার পিছনে মূল হতা কিন্তু মূল 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 দোষ কিন্তু এফের তা আমরা এখানে কী বলবো যে ক্যাওয়েচ এবং এফ ক্যাওয়েচ তীব্র অ্যাসিড যেহেতু গ্রুপ ওয়ানের খারগুড়ু তীব্র এটা তীব্র সরি ক্যাওয়েচ তীব্র খার গ্রুপ ওয়ানের খারগুড়ু তীব্র খার ক্যাওয়েচ তীব্র খার এইচএফ মৃদু অ্যাসিড তাহলে হওয়ার কথা ছিল সাতান্নয়ে কিছুটা কম কিন্তু ফ্লোরিনের আকার ছোটা হওয়ার কারণে গিয়ে এটার হাইড্রেশন শক্তি অনেক বেশি ফলে বসমান তাপের মান সাতান্নয়ে কিছুটা কম না হয়ে হাইড্রেশন শক্তির কারণে গিয়ে ফ্লোরিন আঁকা ছোটো হাইড্রোজেন শক্তি বেশি পানীয় তাপ বেশি ফলে পশমন তাপের মান আটষট্টি কিলো জুল হয় আমরা প্রায় লিখলাম প্রায় আটষট্টি কিলো জোল যেহেতু আমরা এটা একজাক্টলি জানি না তো আমরা এটা পড়লাম এটা এটা অনুপাতে এটা লিখলাম তাই একটু প্রায় দিয়ে দিলাম নিশ্চয়তার জন্য তাহলে আমরা কি বলবো যে এই প্রশ্ন প্রশ্ন পাঁচই আসলে এটাই যে জাস্ট শুধু চেঞ্জ কোথায় এনওএইচ না দিয়ে কেওএইচ দিল কিন্তু যেহেতু পশমন তাপ এখানে ব্যতিক্রম হচ্ছে বা বিক্রিয়া তাপ এখানে ব্যতিক্রম হচ্ছে এইচএফের জন্য এইচ যেহেতু এখানেও সেম সেজন্য ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে হাইড্রেশন শক্তি বেশি তাই প্রশমন তাপের মান আটষট্টি আমি আবার সামারি করছি ক্যাবেচ তীব্র খার এইচএফ মৃদু অ্যাসিড হওয়ার কথা ছিল তীব্র আমরা জানি যে কোনো একটা মৃদু হলে প্রশমন তাপের মান সাতান্ন কিলো জুড়ে চেয়েও কম হয় কিন্তু এখানে কম না হয়ে বেশি হচ্ছে কারণ এইচএফ এর ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে গিয়ে এর হাইড্রেশন শক্তি অনেক বেশি সেজন্য পশম তাপের মান মাইনাস আটষট্টি অর্থাৎ প্রায় আটষট্টি কিলো যে তাপ সত্যি উৎপন্ন হয় এরপরে আমরা যে প্রশ্নটি দেখব সেটা হচ্ছে এর সতেরোয়ের চট্টম্ব সতেরোয়ের গ এটা আমরা আগে যে লেকচার ওয়ান এফ ছিল ওইখানে আলোচনা করছি ডিটেলস ডিটেলস আলোচনা করছি যে ইথানিক অ্যাসিডের বিয়োজন তাপটা কীভাবে বের করে তো আশা করি তোমরা এই লেকচারটা দেখে নিলেই এখানে এটা আনসার রয়েছে তাই আমরা যেহেতু আগে আলোচনা হয়েছে তাই এখানে আর আলোচনা করছি না চট্টগ্রাম বোর্ড সতেরো এর গ আগের লেকচার এ রয়েছে খুব মজার বিষয় আমরা দেখতে দেখতে প্রায় এই পশুম তাপের উপর আটটি লেকচার পড়লাম এই এর মাধ্যমে আমরা যে বোর্ড ছিল আজকে ক্লাসে শেষ করলাম এখন তোমরা যেন অবাক হওয়া যে আসলে সব কিছু শেষ হওয়ার পরেও আমরা টপিকটা পড়লাম পাঁচটা প্রশ্ন পড়লাম বোর্ড সু পড়লাম অর্থাৎ এই টপিকটা আমাদের শেষ কিন্তু আমরা যে আসলে এখনও এখনও যে আমরা মূল পড়াটা পড়ি নেই তার একটা প্রমাণ আমি একটু পরে দিচ্ছি যে আমরা এখনও আসলে মূল পড়ায় পড়ি নেই তো আমি আশা করছিলাম যে কেউ একজন স্টুডেন্ট এই প্রশ্নটি করবে কিন্তু কোন স্টুডেন্ট থেকে এ না পাওয়াতে আমি ওয়েট করতে করতে লাস্ট লেকচার জন্য রাখলাম এখন আমরা দেখব আসলে আমরা আলটিমেট জায়গায় এখনও যেতে পারিনি প্রশমন তাপের আলটিমেট জায়গাটা আমরা এখন দেখব তো এখন যা বলবো সামনে দশ পনেরো মিনিট তা তুমি যদি বুঝো তাহলে ভালো আর যদি না বুঝো তাহলে তারও ভালো আচ্ছা এখন দেখো এই যে এ একটি বিক্রিয়া আমরা যদি দেখি আচ্ছা কেউ কি প্রশ্ন করল যে এস টু অ্যাসো ফোর আর এনওএইচের বিক্রিয়া কী তৈরি হয় অ্যাসো ফোর অ্যাকিউম মানে আয়ন আকারে আছে আর দুই অনুপানি তৈরি হয় তাহলে সবসময় অ্যাসিড এবং খার মিলে সবসময় কি এক অনুপানি তৈরি হয় এমন কোনো বিক্রিয়া যেমন ধরো এই বিক্রিয়ায় কয় অনুপানি তৈরি হল তিন অনুপানি তৈরি হল আবার এই বিক্রিয়ায় আমি তো দেখো তো এই বিক্রিয়ায় এক এক মোল নিলাম না অ্যাসিড এসিড নিলাম কয় মোল এক মল তো এই বিক্রিয়াতে দু মোল পানি তৈরি হলো এই বিক্রিয়া অ্যাসিড নিয়ে কয় মোল ফসফরিক অ্যাসিড এক মল পানি তৈরি হলো কয় মল তিন মোল তাহলে পানি যখন দুই মল তৈরি হলো তাহলে এই বিক্রিয়ার যে ড্যালেজ এটা কি আমরা পশমন তাপের মান বলতে পারবো তীব্র অ্যাসিড এটাও তীব্র অ্যাসিড এটাও তীব্র খার তীব্র খারের তীব্র অ্যাসিড এবং তীব্র খারের বিক্রিয়া তাপটাকে আমরা পশমন তাপ বলতে পারি কারণ কোনো তাপ খরচ হয় না তাহলে এই এক্ষেত্রে তো পশমন তাপের মান কি তাহলে মাইনাস একশো চোদ্দো পশম দাবমান কি মাইনাস একশো কিলো জল না আমরা বলবো সহজে যদি বলি একদম সহজে তাহলে এখানে পানি তৈরি হলো কয় মোল দুই মোল তাহলে যেহেতু পানি তৈরি হলো দুই মোল তাহলে অবভিয়াসলি এখানে দুই মোল এইচ প্লাস এবং দুই মোল ওয়েচ দুই মোল এইচ প্লাস দুই মোল ওয়েচ যদি দুই মোল এইচ প্লাস এবং দুই মোল ওয়েচ না থাকতো তাহলে এখানে কোনো দিনও দুই মল পানি তৈরি হতো না যেহেতু এখানে যেহেতু এখানে দুই মোল পানি তৈরি হচ্ছে তাই আমরা বলতে পারি তাহলে এক দুই মোল পানি দুই মোল পানি তৈরি হওয়ার ফলে কতটুকু তাপের পরিবর্তন হচ্ছে একশো চোদ্দো কিলো জুল আর আমরা জানি প্রশমন তাপ কাকে বলে এক মোল পানি তৈরির ফলে যে তাপের যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে মূলত প্রশমন তাপ বলে তাহলে দুই মলের দুই মোল পানি তৈরি হওয়ার ফলে যদি একশো চোদ্দো কিলো জুল তৈরি হয় তাহলে এক মোল পানি তৈরির ফলে কতটুকু তাপ উৎপন্ন হবে তাহলে মাইনাস একশো চোদ্দো ডিভাইড বাই টু দ্যাট মিনস মাইনাস ফিফটি সেভেন কিলো জোল তাহলে যেহেতু এখানে দুই মোল পানি তৈরি হচ্ছে সেহেতু আমরা পশমন তাপ যদি বের করতে চাই পশমন তাপ মানি হচ্ছে এক মোল পানির জন্য আর এখানে বিক্রিয়া তাপ দেওয়া আছে কয় মোল পানির জন্য দুই মূল পানির জন্য তাহলে আমি ওই বিক্রিয়া তাপকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা এই বিক্রিয়ার পশম তাপের মান পাবো কত সাতান্ন দেখো এবার এটা তীব্র অ্যাসিড এটা তীব্র অ্যাসিড এস টু এস ফোর এটা তীব্র খার আর তীব্র অ্যাসিড তীব্র খারের প্রশমন তাপের মান কত মাইনাস সাতান্ন এখন প্রশ্ন হচ্ছে হ্যাঁ এখানে দুই মল পানি তৈরি হলো কীভাবে আমি আবার বলছি দুই মল পানি তৈরি হওয়ার জন্য অবশ্যই দুই মোল এইচ প্লাস লাগবে আর দুই মোল এন লাগবে দেখো তো দুই মোল এইচ প্লাস লাগবে আর দুই মোল ওএচ মাইনাস লাগবে দেখো তো একটু আমরা যদি দেখি যে এস টু এস ও ফোর এই যে আমি এক মোল এখানে দেখো অ্যাসিড নিলাম এক মোল খার দুই মোল এখন এই যে এখানে অ্যাসিড যদি যদিও বা আমরা এখানে এক অ্যাসিড নিলাম এক মোল কিন্তু কি হচ্ছে দেখো যে অ্যাসিডটা এক মোল নিলাম সে অ্যাসিডটা যেহেতু এস টু ফোর এটা কিন্তু ভেঙে গিয়ে যে দুটো তীব্র অ্যাসিড পুরোপুরি ভেঙে গিয়ে দেখো তো তুমি সমতা করলে কি পাও টু এইচ প্লাস ফোর টু মাইনাস অর্থাৎ আমি যদিও বা এটা এক মোল নিলাম কিন্তু এটা ভেঙে তো আসলে দুই মোল এস প্লাস তৈরি করছে তাহলে দেখো তো আমি যে অ্যাসিডটা নিলাম সে সেটা এটাকে বলা হয় ডাইপ্রোটিক অ্যাসিড অর্থাৎ এখানে দুটো এচ আছে তাহলে যেহেতু যে এসিডটা নিলাম হ্যাঁ সেটা এক মোল কিন্তু সে অ্যাসিডটা তো ভেঙে আমাকে দুই মোল এস প্লাস দিচ্ছে তাহলে এখান থেকে আমি দুই মোল এইচ প্লাস পেলাম আর এখান থেকে আমি দেখো তো দুই মোল ওয়েচ মাইনাস পেলাম তাহলে দুই মোল এইচ প্লাস আর দুই মোল ওয়েচ মাইনাস মিলে দুই মোল পানি তৈরি করলো ফলে তাপের পরিবর্তন একশো চোদ্দো কিলো জোল তাহলে এক মোল এইচ প্লাস এক মোল ওয়েচ মাইনাস এক মোল পানি তৈরি করার জন্য টো দিয়ে ভাগ করলেই আমরা কত পাই মাইনাস সাতান্ন পায় তাহলে যদিও বা অ্যাসিড মূল কথা ব্যতিক্রমটা কোথায় ঝামেলাটা কোথায় অ্যাসিডটা একমল কিন্তু সেই অ্যাসিডটা তো ভেঙে আমি কয় মোল পাচ্ছি এস প্লাস দুইটা এস প্লাস পাচ্ছি তাই আসলে সত্যিকার অর্থে সংজ্ঞা হবে সংজ্ঞাটা কী হয় এক মোল অ্যাসিড একমল অ্যাসিড খান না সংজ্ঞাটা হবে এক একমল এচ প্লাস এবং মোল ওএইচ মাইনাস বিক্রিয়া করে এক মোল পানি তৈরির ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় প্রশমন তাপ আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি দেখো এস্ত্রিপিও ফোর আমরা যদি আরেকটা কোয়েশ্চেন দেখি তাহলে এই ফসফরিক অ্যাসিড তীব্র অ্যাসিড অ্যানোয়েচ তীব্র খার তাহলে তিন অনু পানি তৈরি হলো এখন এই বিক্রিয়া ধরো এই বিক্রিয়ার তাপের পরিবর্তন ঝ্যাট আমি যেহেতু ধরে নিলাম ঝ্যাট এখন এই ঝে যেহেতুটা তীব্র অ্যাসিড এবং তীব্র খার এই বিক্রিয়ার ডেলেসটাকে চাইলে আমরা প্রশমন তাপ বলতে পারি কিন্তু তাহলে এই বিক্রিয়া প্রশমন তাপের মান কি জেড না কারণ এই বিক্রিয়ায় প্রশমন তাপ হওয়ার জন্য অবশ্যই মোল পানির জন্য লাগবে এখানে দেখো তো কয় মোল পানি এখানে হচ্ছে তিন মোল পানি তাহলে যেহেতু এখানে তিন মোল পানি আমি যদি এই বিক্রিয়ার প্রশমন তাপ বের করতে চাই তাহলে আমরা কী করবো জেটকে থ্রি ধারা ভাগ করব। তাহলে আমরা প্রশমন তাপের মান পেয়ে যাব কারণ তিন মোল পানির জন্য জেড আর এক মূল পানির জন্য জেড ডিভাইড বাই থ্রি জ্যাড ডিভাইড বাই থ্রিটাই হবে এই বিক্রিয়ার প্রশমন তাপের মান এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এখানে তো অ্যাসিড এক মোল আছে পানি কেন তিন মোল হলো দেখো যে অ্যাসিডটা মোল আমি নিলাম সেই অ্যাসিডটাতে কিন্তু তিনটা এইচ প্লাস আছে তাহলে আমি যদিও বা অ্যাসিডটা নিলাম এক মোল কিন্তু সে অ্যাসিডটা তো ভেঙে গিয়ে আমাকে তিন মোল এইচ প্লাস দিবে সে অ্যাসিডটা ভেঙে গিয়ে আমাকে কমল এইচ প্লাস দিবে তিন মোল এস প্লাস দিবে তাহলে এই ফসফরিক অ্যাসিড এক মোল নিলেও সেখান থেকে আমি এস প্লাস পাচ্ছি কয় মোল তিন মোল আবার তিন অনুখার তাহলে কারণ এস প্লাস যত যতটুকু ওয়েচ মাইনাসও ততটুকু লাগবে ফলে ততটুকু পানি তৈরি হচ্ছে তাহলে দেখো তো একটু তিন মল ওয়েচ নিলাম তাহলে তিন তিনটে এস প্লাস পেলাম তিন মোল এস প্লাস পেলাম তিন মল ওয়েচ মাইনাস পেলাম তিন মোল পানি পেলাম তাহলে যে বিক্রিয় তাপটা সেটাকে আমরা প্রসমন তাপ বলতে পারবো না কারণ সেখানে পানি তৈরি হয়েছে কয় মোল তিন মল আর পশমন তাপ যদি বলতে চাই তাহলে এই বিক্রিয়া পশমন তাপ কে বের করবো তাহলে যখন এক মলেরচ্ছ বেশি তোমার কী তুমি বিক্রেতা সমতা করার পর যদি দেখো যে কি এক মৌলের বেশি পানি তৈরি হয়ে গেছে তখন বিক্রিয়াপ ধরো দুই মল পানি তৈরি হলো তাহলে বিক্রিয়া তাপকে আমরা কী দিয়ে ভাগ করলাম দুই দিয়ে ভাগ করলাম ধরো তিন মল পানি তৈরি হলো তখন আমরা তাপকে তিন দিয়ে ভাগ করলেই অর্থাৎ পশমন তাপ বের করার জন্য যত মোল পানি তৈরি হলো বিক্রে তাপকে তত দিয়ে ভাগ করলেই আমরা পশমন তাপ পাচ্ছি এখানে বিক্রেতা একশো চোদ্দ দুই মোল পানি তৈরি হলো দুই দিয়ে ভাগ করলে আমরা এক মোল পানির জন্য পাচ্ছি এখানে তোরা বিকেতা জেট তিন মোল পানির জন্য তো আমি যদি পশমন তাপ বের করতে চাই তাহলে বিক্রেতাকে তিন দিয়ে ভাগ করলেই পশমন তাপ পেয়ে যাবো কারণ তিন দিয়ে ভাগ করা মানে আসলে এক মোল পানির জন্য বের করা তাহলে এখন তাহলে আসলে রিয়েল সংখ্যাটা আমরা কি কী পাচ্ছি তো এখানে আরেকটা বলা বিষয় এতক্ষণ আমরা ঝামেলায় নাই কেন এতক্ষণ আমরা ঝামেলায় কারণ দেখো আমরা এতক্ষণ যে অ্যাসিডগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু সবগুলোতে একটা একটা এইচ একটা একটা এইচ এটা এক মোল এস থেকে এক মোল এস প্লাস পাচ্ছিলাম এক মোল ন্যাক্ট্রিক অ্যাসিড থেকে এক মোল এস প্লাস পাচ্ছিলাম এতক্ষণ ঝামেলা হয়নি মূলত এই জন্যই আচ্ছা এই বিক্রিয়াটা যদি একটু খেয়াল করো দেখো এখানে আমরা এসিয়ান নিলাম আর খার হিসেবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড নিলাম তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড আর পানি যদি আমরা সমতা করি তাহলে দেখা যাচ্ছে এখানে দুই অণু পানি তৈরি হলো তাহলে দুই অণু পানি তৈরির ফলে আমরা একটা জিনিস মনে বা বিক্রিয়া তাপ সবসময় সমতাকৃত বিক্রিয়ারই তাপটা অর্থাৎ সমতাবিহীন কোনো বিক্রিয়ায় ডেলেজ দেওয়া থাকে না ড্যালেজ দেওয়া আছে মানে বিক্রিয়াটা অবশ্যই কী হচ্ছে সমতাকৃত অবস্থায় আছে তাহলে এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ মাইনাস ওয়াই কিলো জুল এখন আমি এই ডেল মান মাইনাস ওয়াইকে কি পশমন তাপ বলতে পারবো না কারণ এখানে পানি উৎপন্ন হলো কয় মোল দুই মোল তাহলে এই বিক্রিয়ার পশমন তাপের মান আমি কীভাবে করব। মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু টু কেন যেহেতু আমার দুই মোল পানি তৈরি হলো তাহলে দুই মোলের জন্য ওয়াই আর এক মোলের জন্য কত মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু এখন তাহলে দুই মল পানি তৈরি হচ্ছে মিনস হচ্ছে দুই মোল দুই মোল কী আসে দুই মোল এই দুই মোল এইচ প্লাস আছে আর দুই মোল ওএ মাইনাস আসে দেখো তো এই যে আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে কি পাচ্ছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি ভাঙা হয় তাহলে কি পাওয়া যায় ক্যালসিয়াম টু প্লাস টু ওয়েচ মাইনাস এখন ওএইচ মাইনাস যেহেতু দুইটা পাচ্ছি দেখো এস সি থেকে কিন্তু আমি এস পাচ্ছি কয়টা একটা কিন্তু যেহেতু ওএইচ কয়টা দুইটা আমারও এচ প্লাসও কয়টা লাগবে দুইটা লাগবে বা দুই মোল লাগবে যেহেতু এক মোল ক্যালসিয়াম হাইড্রোসাইড থেকে দুই মোল ক্যালস হাইড্রোক্সাইড আইন তৈরি হয় তাই আমার এচ প্লাসও লাগবে কয়টা কয় কয় দুই মল তাহলে আমরা এভাবে বলবো দুই মোল এচ প্লাস এবং দুই মোল ওচ মাইনাস মিলিত হয়ে তাহলে আমরা এখানে বলব এভাবে যে দুই মোল এচ প্লাস এবং দুই মোল ওচ মাইনাস মিলে দুই মোল পানি তৈরি হচ্ছে ফলে এই বিকে প্রশং তাপের মান হবে মাইনাস বিকে তাপ যত ডিভাইড বাই টু তাহলে আমরা এই এতক্ষণ যাব যে প্রথম দিকে যে লেকচারগুলো আজকেরটা ছাড়া বাকি লেকচারগুলোতে সমস্যা হয়নি কেন কারণ আমরা যে অ্যাসিডগুলো পড়েছিলাম এস সি এল এইচ এন থ্রি এইচ এগুলো সবগুলো এক মোল থেকে এক মোল অ্যাসিড ভাঙলে এক মোল এচ প্লাস পাওয়া যেত অ্যাসিড এক মোল এচ প্লাসও এক মোল খার এক মোল ওচ মানসও এক মোল কিন্তু তাই একমল অ্যাসিড যে কথা ছিল এক মোল এস প্লাসও একই কথা ছিল এক মোল খার যে কথা ছিল এক মোল ওচ মানেসও একই কথা ছিল কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে কি এক মোল অ্যাসিড নিলেও এস ফসফরিক অ্যাসিড অ্যাসিড নিলাম এক মোল কিন্তু এইচ প্লাস পেলাম তিন মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড খাঁড় নিলাম এক মোল খার নিলাম এক মোল কিন্তু ওয়েজ পেলাম দুই মোল তাই যেহেতু তাই আমরা তাহলে আমরা বলতে পারি সব সময় যে এক মোল অ্যাসিড নিলে মোল এক মোল এস প্লাস পাবো তা কিন্তু না এক মোল অ্যাসিড নিলে এক এর পরিবর্তে আমরা এখানে দেখো তিন মোল পাচ্ছি এক মোল খা নিলাম দুই মোল পাচ্ছি তাহলে প্রশমন তাপের একজাক্ট সংজ্ঞাটা আমরা যদি বলি এক মোল অ্যাসিড এবং এক মোল খার মিলে এক মোল পানি তৈরির ফলে যে তাপ যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে প্রশমন তাপ বলে হ্যাঁ এটা লিখা যাবে তবে তুমি যদি আরও ভালো লিখতে চাও তাহলে আমরা লিখবো এক মোল এচ প্লাস এবং এক মোল ওএ মাইনাস মিলে এক মোল পানি উৎপন্ন হওয়ার ফলে যে তাপের যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকেই প্রশমন তাপ বলে আশা করি তোমরা আমার সাথে একমত পোষণ করবে তাহলে আমরা বলতে পারি এভাবেই যে এই একমল এইচ প্লাস এবং এক মোল একমল এইচ প্লাস এবং এক মোল ওএচ মাইনাস মিলে মোল পানি উৎপন্ন করার ফলে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় বা নির্গত হয় তাকে প্রশমন তাপ বলে আমরা এইভাবেও বলতে পারি এক মোল অ্যাসিড এক মোল খার মিলে একমল পানি তৈরির ফলে যে তাপ নিগত হয় তাকে প্রসমন তাপ বলে তবে তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো যে আসলে এক মোল অ্যাসিড না বলে বা এক মোল খার না বলে এক মল এইচ প্লাস এবং এক মোল ওচ মাইনাস মিলে মোল পানি উৎপন্ন করার ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় বা নির্গত হয় তাকে প্রশমন তাপ বলে এটা বলাটা অধিকতর যৌক্তিক এবং শুদ্ধ বলে আমার মনে হয় আমরা এই পড়াটার মাধ্যমে এখন প্রশমন তাপের টপিকটি শেষ করলাম তো আমরা প্রায় প্রশ্ন তাপের আটটি টপিক নিলাম এই এতগুলো প্রশ্ন পড়ার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আর যারা আমার স্টুডেন্ট আছো তারা অবশ্যই মেসেঞ্জার গ্রুপে কোনো প্রকার হেজিটেশন ছাড়াও প্রশ্ন করবে তো সবাই ভালো থাকবে ধন্যবাদ